আগে উঁচু করে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল বোঝা গেছে এই হিন্দুস্তানের জমিনে আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যেইভাবে 90 লক্ষ কাফেরকে মুসলমান বানিয়েছিলেন ওই আওয়াজ ওই তাকবীর ওই আল্লাহু আকবার ধ্বনি আবার মুসকানের জবান থেকে বার করে সারা বিশ্বের সমস্ত মালাউনদের কলিজার মধ্যে আগুন লাগিয়ে ইমানদারের ইমানি জজবা বাড়িয়ে দিয়েছে বাবা শাহ জালাল গোরগোবিন্দের রাজপ্রাসাদ আল্লাহু আকবারের ধ্বনিতে ভেঙে ছিলেন এইভাবে তাকবীর দিবেন জবান খুলে বলি আল্লাহু আকবার আরো জোরে ইসলামিক এইচডি মিডিয়া সুন্নাতের সত্যবাণী বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার এই আল্লাহু আকবারের ধ্বনিতে এই হিন্দুস্তানে আমার মুসকান খান বোন যখন হাজারো কুত্তা মালাউন শ্রী রাম বরে বলে যখন তার দিকে তাড়িয়ে আসছিল হাতটাকে উঁচু করে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল বোঝা গেছে এই হিন্দুস্তানের জমিনে আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যেইভাবে 90 লক্ষ কাফেরকে মুসলমান বানিয়েছিলেন ওই আওয়াজ ওই তাকবীর ওই আল্লাহু আকবার ধ্বনি আবার মুসকানের জবান থেকে বার করে সারা বিশ্বের সমস্ত মালাউনদের কলিজার মধ্যে আগুন লাগিয়ে ইমানদারের ইমানি জজবা বাড়িয়ে দিয়েছে আল্লাহু আকবার আওয়াজ এভাবে হলে চলবে না বাবা শাহ জালাল গোরগোবিন্দের রাজপ্রাসাদ আল্লাহু আকবারের ধ্বনিতে ভেঙে ছিলেন এইভাবে তাকবীর দিবেন জবান খুলে বলি আল্লাহু আকবার আরো জোরে Allah Ya Rasulullah Ya Rasulullah Ya Rasulullah Jindabad Muskan Hijab chilo Porda chilo Hazaro malaun asche Sri Ramer dhoni dicche Ar Muskan সে বলতেছে তুমি চিনো না তুমি ইসলামের ইতিহাস জানো নাই ইসলামের প্রথম যুগে সুমাইয়ার হাতের মধ্যে বল্লম দিয়ে আঘাত করা হলো যে পার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো পেটের মধ্যে বল্লম ঢুকিয়ে দেওয়া হলো তারপরেও ওই সুমাইয়ার জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করতে পারা নাই ওই সুমাইয়া আল্লাহু আকবার বলতে বলতে জান্নাতুল ফেরদাউসে চলে গেছে ওই মুসকান ঘোষণা দিয়ে বুঝাইয়া দিল ওই সুমাইয়ার উত্তরসূরি ভারতের হিন্দুস্তানের খাজা আজমিরের কলিজার টুকরা রুহানিয়াতের সন্তানগুলি হিন্দুস্তানে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোন মালাউন ইসলামের ক্ষতি করতে পারবে মুসকানের মতো কলিজা বানাও খোদার কসম ভিডিওটা দেখার সাথে সাথে কলিজাটা ছিঁড়ে চোখ থেকে পানি আসছিল হাজার সালাম বলটাকে লক্ষ সালাম তারাই আমি সেলুট জানাই বাংলার ঘরে ঘরে এরকম সন্তান দরকার আজকে ইসলাম ধ্বংসের পথে আমাদের কারণে যে কাজটা মা বোনদের জন্য হারাম এটা বেশি বেশি করে করে পর্দা করা ফরজ পর্দার কোনো খবর নেই আর যেখানে ইসলাম নিয়ে বাঁচিয়ে থাকা আমি নিজের চোখে দেখে এসেছি খোদার কসম 2019 আমি যখন আজমিরে যাই রাতে 10টার পরে খাজা বাবার রোজার দরজা বন্ধ হয়ে যায় তখন খাদেমদের পরিবাররা আসে সমস্ত মহিলারা জিয়ারত করার জন্য আসে রাত 10টার পরে আমি আমার বন্ধুকে বলেছিলাম ভাই যদি জান্নাতি মহিলা দেখতে হয় তাদের দিকে তাকাও
যদি জান্নাতি মহিলাদেরকে দেখতে হয় তাদের দিকে তাকাও, একটা পশম দেখার মতো কোনো ক্ষমতা নাই, হাতে তাসবিহ নিয়ে নিয়ে এই খাজা হিন্দুস্তান আমার নবীজির আওলাদের রওজা ঘুরে ঘুরে সালাম দিচ্ছে আর এখান থেকে রহমত নিয়ে যাচ্ছে, এমন ভাবে পর্দা করে আসছে, বুঝিয়ে দিয়েছে যে খাজা গরিবে নওয়াজের কদমে আসলে ওলি হওয়া যায়। রুটিওয়ালাকে খাজা আজমের যদি ওলি রুটিওয়ালা থেকে ওলি বানায়া দিকে অন্ধ থেকে অন্ধত্ব ফিরিয়ে আলো দিয়ে দিতে পারে, আর আমরা গোলামরা যদি আমার নবীর আওলাদ রাসূলের কদমের দামান ধরে থাকতে পারি, আমরাও ওই দামান ধরার কারণে একদিন ওলি হয়ে কবরের মধ্যে যাব, ঠিক না বেটি? ওই পথ ধরতে হবে। আপনি সকালে যাবেন খাজা বাবার দরবারে, একই অবস্থা, যেমন দেখবেন দুপুরে যাবেন একই অবস্থা, বিকালে যাবেন একই অবস্থা, রাতে যাবেন একই অবস্থা, মানুষ কমে না। তাহাজ্জুদের নামাজ দুই রাকাত করে জামাতের সাথে হয়, চার রাকাত। একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে দাঁড়িয়ে আছি, কোনোদিন ভিতরে ঢুকতে পারিনি, দাঁড়ানোই যায় না, দেখলাম খুব সুন্দর একজন মানুষ, এই লম্বা ধাড়ি, নুরানি চেহারা, মেন গেটটা খুলে দিয়ে হাত দিয়ে ডাকছে, সুবহানাল্লাহ কন্যা, যেখানে দিনে যেতে পারি নাই, যেদিন প্রথম গিয়েছি ফার্স্ট সালাম দিতে যাব, খোদার কসম যখন গিয়ে রোজার মধ্যে বাবা হাত দিয়ে ধরছি, কলিজাটা ছিঁড়ে চোখ থেকে পানি আসছে, ওই সময় মনের ভিতর থেকে আওয়াজ আসলো, নবীর আওলাদের কদমে আসলে যদি কলিজার ভিতরে এত কম্পন হয়, মদিনায় না খেলে মদিনায় গেলে জানি কলিজার ভিতরে কেমন হয়ে যাবে, নবীর আওলাদের কাছে গেলে যদি এমন কলিজার ভিতরে এমন হয়, কলিজাটা যদি বোঝা যায় ফেটে যাচ্ছে, আমার নবীর কদমে গেলে কেমন, নবীর আওলাদের কাছে গেলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনি জানেন না, আপনি দেখেছেন কিনা জানি না, আমার হুজুর কেবল আতাহের সামাদ্দাসিল্লাহ আলীর দিকে থাকালে, যিনি আমার নবীজির ১৪তম আওলাদ, যিনি আমার নবীজির ১৪তম আওলাদ, ওনার দিকে থাকালে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, বোঝা যায় যে ওনার দিকে থাকালে বোঝা যায় যে নবীজির আওলাদ, আমার নবী এখনো জমিনে আছে। বন্ধুগণ, কোন পথে হাঁটছো? যেই পথে হাঁটলে আমার নবীকে পাওয়া যাবে, যেই পথে হাঁটলে আওলাদ রাসূলদেরকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, দলিল দিয়ে যাব, আমার নবীজি বলে দিয়েছেন আমার পরে আমার কোরআন আমার আহলে বায়াতকে তোমরা আকৃতি ধরো, তোমাদের জন্য জান্নাত নসিব হয়ে যাবে। আমার আল্লাহ নবীর আহলে বায়াত সম্পর্কে বলেন, أهل البيت ويطهركم تطهيرا ঘোষণাকার আল্লাহ আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি অপবিত্রতা দূর করতে চাই। আল্লাহ বলেন লিউজ হিবা আনকুমুর রিজসা তাদের কাছ থেকে সমস্ত অপবিত্রতা দূর করে আহলাল বাইতি ওয়া ইতাহিরাকুম তাতহিরা এমন ভাবে পবিত্র তো পবিত্র করে দিতে চাই তারা আজীবন পর্যন্ত পবিত্র ঘোষণা হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত তারা পবিত্র থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আমার আমি আপনার আহলে বায়াতদেরকে অপবিত্রতা থেকে পবিত্র করতে চাই, এমন ভাবে পবিত্র করতে চাই যারা কিয়ামত পর্যন্ত পবিত্র থাকবে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য মসজিদে আপনার মসজিদে মনোয়ারার মধ্যে মদিনা মনোয়ারায় ঢুকা মসজিদে ঢুকা সমস্ত মানুষের জন্য নাপাক অবস্থায় হারাম করে দিয়েছেন, আর আমার আল্লাহ বলেন আপনার আহলে বায়াতদেরকে আমি আল্লাহ এমন ভাবে পবিত্র করে দিব ওয়া ইতাহিরাকুম তাতহিরা তারা কখনোই আর অপবিত্র হবে।